নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন ইযা বতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাশ অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপর কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে ওয়াসবর আলা মাবতালাইত এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এজন্য সে সবর করে সবর করে হাউতাশ তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শুকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এই রকম যদি কোন ঈমানদার স্ট্রং মজবুত ঈমানওয়ালা হিম্মতওয়ালা ঈমানদার যদি করতে পারে বলতে পারে ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক এই রকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না সবার জীবনে কম বেশি কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালো পারেন বা কিছু বলতে পারবেন কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন নামাজি মুসলমান পাবেন দাড়িওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলস্থুল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কি কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কিছু আছে কিছু নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে সঁপে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটা বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কারোর পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শুকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা ইচ্ছাতে আরো অনেক বড় হতে পারত আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারত আপনার আরেকটা ছেলে মারা যেতে পারত আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারত হতে পারত কি পারত না তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন ওটুকুর দিকে তাকিয়ে ঈমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদের সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইনশাআল্লাহ বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন আপনাদেরকেও দান করুন মোহতারাম হাজরিন আসবরু জাজাউহু আল জান্নাহ সবরের বিনিময়টাই হলো জান্নাত
আল্লাহ কোরআনে বলেছেন ইননামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো যোগ বিয়োগ করে দিবেন না আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করে পেয়ে জান্নাত পাওয়া বড় কঠিন বিনা হিসাবে যদি জান্নাতে চান বিনা হিসাবে যদি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান তাহলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যত কঠিন সময় আসুক পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মাথা গরম করে অঘটন ঘটানো যাবে না গালিগালাজ করা যাবে না নিজেকে শেষ করা যাবে না কুফরি কালাম করা যাবে না আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না নিরাশ হওয়া যাবে না সবর ইখতিয়ার করতে হবে আস-সবরু জামিল সবর অনেক সুন্দর জিনিস আল্লাহ আমাদের সবাইকে সেই সবরের দৌলত দান করুন বিপদে সবর করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমার একটা বিপদ হয়েছে এই বিপদটা আমার জীবনে নিয়ামত হতে পারে কি পারে না পারে কি পারে না এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই অনেক বিপদ আছে আমরা দেখি বিপদ অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে এর পিছনে নিয়ামত আছে আমরা যদি সবর করে বলতে পারি আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক কিন্তু আপনি দিলেন না আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে আমি নিজের জন্য এটারে ভালো মনে করছি আপনি আমার জন্য ভালো মনে করেন নাই মনে রাখবেন আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে বুঝে আসুক আর